আজকের জুমায় আমরা যে বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করব সেই বিষয়টি হল মিন মাওয়ানে আল হেদায়াহ অথবা মিন মাওয়ানে আল হক, অর্থাৎ হেদায়েতের প্রতিবন্ধক বিষয়সমূহ। প্রথমে আমাদেরকে বোঝা দরকার হেদায়েতটা কি, এরপরে বুঝতে হবে হেদায়েত কি, কোন কোন কারণে হেদায়েত বাধাপ্রাপ্ত হয়, একজন মানুষ কি কি কারণে হেদায়েত পায় না। তো প্রথমে আমরা আসি হেদায়েত। হেদায়েতকে কয়েকটি নামে নামকরণ করা হয়। এটাকে কোরআন এবং সুন্নায় কোনো জায়গায় হেদায়েত বলা হয়, কোনো জায়গায় এটাকে হক হক বলা হয়, সত্য বলা হয়, আবার কোনো কোনো জায়গায় এটাকে হুদা, এটাকে হেদায়েত, এইভাবে আল্লাহ পাক বর্ণনা করেছেন। তো অর্থাৎ সংক্ষিপ্ত কথা হল, হেদায়েত বলতে বোঝানো হয় কোন ব্যক্তি সঠিক ইসলামের উপরে থাকা, এটাই হল হেদায়েত। অর্থাৎ ইসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এই পৃথিবীতে শত শত বছর ধরে কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে এবং কোটি কোটি মুসলিমও থাকবে, কিন্তু এই মুসলিমদের মধ্যে সবাই কিন্তু হেদায়েতের উপরে থাকবে না। মুসলিম থাকবে কিন্তু কিছু মুসলিম থাকবে হেদায়েতের উপরে, আবার কিছু থাকবে গোমরাহির উপরে। হেদায়েতের বিপরীত হল দলালাহ। আল্লাহাক কোরআনে কারিমে সুরা আল ফাতেহার মধ্যে আমাদেরকে আল্লাহাক শিখিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রথমে হেদায়েত আল্লাহর কাছে দোয়া করার জন্য আল্লাহাক শিখিয়েছেন যে আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, হেদায়েতের রাস্তা দেখান, সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখান। আবার শেষে এসে বলা হয়েছে ওয়ালা দাল্লিন, দাল্লিনদের রাস্তা না, মানে যারা গোমরা হয়ে যায় সে গোমরার রাস্তা না। তাহলে হেদায়েতের বিপরীত হল দলালা। পৃথিবীতে মুসলিম যুগে যুগে ছিল, এখনো আছে, কেয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু মুসলিম দুই ভাগে বিভক্ত থাকবে। এক ভাগ থাকবে হেদায়েতের উপরে, আর এক ভাগ থাকবে দলালতের উপরে, গোমরাহির উপরে। কিন্তু যারা গোমরাহির উপরে থাকবে তারাও কিন্তু নিজেরা বুঝবে না যে তারা গোমরাহির উপরে আছে, তারা মনে করবে তারা হকের উপরে আছে, হেদায়েতের উপরে আছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মক্কার মুশরিকেরা তারা শিরক করত, কিন্তু তারা মনে করত তারা হকের উপরে আছে, হেদায়েতের উপরে আছে। তারা যদি বুঝত যে তারা হেদায়েতের উপরে নেই, তাহলে কিন্তু সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিয়ে ইসলাম গ্রহণ করত। কিন্তু তারা না মানার কারণ হল তারা বুঝে নিছে, তারা মনে করে নিছে যে আমরা হেদায়েতের উপরে আছি। আবু জেহেলও মনে করছে হেদায়েতের উপরে আছে, আবু লাহাবও মনে করছে হেদায়েতের উপরে আছে, উতবা সাহেবা যারাই বড় বড় মুশরিক কাফের ছিল সবার একটাই ধারণা ছিল যে আমরা হেদায়েতের উপরে আছি। এখন এরকম মুসলিমদেরও কেয়ামত পর্যন্ত ধারণা থাকবে যে আমরা হেদায়েতের উপরে আছি, কিন্তু আসলে হেদায়েতের উপরে থাকবে না। এই হেদায়েতের উপরে না থাকার কারণ কি, কি কি কারণে হেদায়েতের উপরে মানুষ থাকতে পারে না, এবং এই হেদায়েতের উপরে থাকে নাই এই অভিজ্ঞতা কিন্তু যুগে যুগে আম্বিয়া আলাইহিমুসসালামের যুগ থেকে চলে আসতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পূর্বেকার জাতিগুলোর, পূর্বেকার উম্মতগুলো কি কি কারণে হেদায়েতের উপরে থাকতে পারে নাই, হেদায়েতের ক্ষেত্রে প্রতিবন্ধক, সঠিক দিনের উপরে থাকার ক্ষেত্রে প্রতিবন্ধকগুলো কি কি, সেগুলো আল্লাহ পাক কোরআনে কারিমে আমাদের সামনে তুলে ধরেছে। এর মধ্যে বড় বড় কারণ হল আটটি। আটটি কারণে মানুষ হেদায়েতের উপরে, সঠিক দিনের উপরে থাকতে পারে না। এই আটটি কারণকে বলা হয় মাওয়ানিউল হেদায়াহ, মাওয়ানিউল হক। মানে মানে শব্দের বহুবচন হল মাওয়ানে, আর মাওয়ানে আল হেদায়াহ মানে হেদায়েতের প্রতিবন্ধক সমূহ, যে যে কারণগুলোর মাধ্যমে মানুষ হেদায়েত থেকে বিচ্ছুত হয়ে যায়, হেদায়েতের দিকে আসতে পারে না। মানে হেদায়েতের দিকে রওনা দিলেও ওই রাস্তার মধ্যে এই কারণগুলো যে কোনো একটা ঘটে বসে থাকে, বাস এই কারণটা যখনই ঘটে তখন ওই মানুষটা আর হেদায়েত পাবে না। এই কারণগুলোর আমরা আটটি কারণ সংক্ষেপে আলোচনা করব। প্রথম যে কারণটি, যে কারণে একজন মুসলিম হেদায়েত পাবে না, সেই কারণটি হল আল জাহালা, জাহালত। জাহালত মানে মূর্খতা, আবার জাহালত মানে লেখাপড়া না জানা মূর্খতা না। এটার ব্যাপারে আমাদের
ভুল ধারণা আছে। অনেকে জাহেল মানে আমরা মনে করি যে লেখাপড়া জানে না সে জাহেল, সে মূর্খ। আসলে লেখাপড়া জানা না জানার সাথে মূর্খতার সম্পর্ক নেই। যদি মূর্খতার সম্পর্ক লেখাপড়া জানা না জানার সাথে হইত, তাহলে আমরা একটা যুগকে বলে থাকি আইয়ামে জাহেলিয়াত। আইয়ামে জাহেলিয়াত বলি না, কোন যুগটা এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে না পরে? আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসতেন এটা সবাই জানে, কারণ স্কুলে ইসলামের ইতিহাস বইতেই তো আছে। জাহেলি যুগ বলতে কি বুঝো? জাহেলি যুগের সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, এগুলো লিখে 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 আপনি ক্লাস সিক্স থেকে শুরু করে একেবারে মাস্টার্স পর্যন্ত জাহেলি যুগ। আচ্ছা, যেই যুগটাকে আমরা জাহেলি যুগ বলতেছি, এই যুগের মানুষ কি লেখাপড়া জানত না? এবং এমন জানা জানত লেখাপড়া যে লেখাপড়া আজ পর্যন্ত পৃথিবীর কেউ জানে নাই। শুধু লেখাপড়া না, যে লেখাপড়া ওই যুগের লোকেরা জানত সেই লেখাপড়া আজ পর্যন্ত পৃথিবীর লোকেরা জানতে পারে নাই। সেই যুগের যে কবিতা আরবি সাহিত্য, এই জাহিলি যুগের যে আরবি সাহিত্য, সেই আরবি সাহিত্যের মতো সাহিত্য আজ পর্যন্ত পৃথিবীতে কেউ রচনা করতে পারে নাই। এত উন্নত মানের, এত উচ্চ মানের তাদের আরবি সাহিত্য ছিল। তারা মুআল্লাকাত রচনা করেছেন, যে মুআল্লাকাতের মতো আজ পর্যন্ত পৃথিবীতে কোনো আরবি সাহিত্যিক এই সাহিত্য রচনা করতে পারে নাই। তারপরে আপনার সেই জাহিলি যুগে জুয়াহির বিন আবি সুলমা, তাদের পরিবারে একই বাড়িতে ৫০ জন কবি ছিল। বর্তমান দুনিয়ার কোন জায়গায় এক বাড়িতে ৫০ কবি পাবেন? এক দেশেও তো ৫০ কবি নেই। তাদের এক বাড়িতে ৫০ জন কবি ছিল এবং মহিলা পুরুষ সবাই কবি, এবং ওই বাড়িতে কবিতা ছাড়া কথা হইত না। মা যদি ছেলের সাথে কথা বলতো কবিতা দিয়ে কথা বলত, ছেলে মায়ের সাথে কথা বললে কবিতা দিয়ে কথা বলত। তাহলে লেখাপড়া কেমন জানা জানত? কিন্তু সেই যুগটাকে আমরা বলি কি যুগ? জাহেলি যুগ। তাহলে বোঝা যায় লেখাপড়ার সাথে জাহেলিয়াতের সম্পর্ক না। এজন্য আপনি লেখাপড়া বিশাল বিশাল ডিগ্রি থাকতে পারে, পিএইচডি থাকতে পারে, আপনি ডক্টর হতে পারেন, বড় ডাক্তার হতে পারেন, বড় ইঞ্জিনিয়ার হতে পারেন, বড় আইনজীবী হতে পারেন, অনেক বড় বড় কিছু হতে পারেন, কিন্তু আপনি জাহেল, পাশাপাশি জাহেলও হতে পারেন। কি পারে না? কারণ লেখাপড়া না জানা লোক তো জাহেল না, লেখাপড়া জানা লোক জাহেল। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি যুগে যে লোকটা সবচেয়ে বড় লেখাপড়া জানা লোক, সেই লোকটার নাম আবু জাহেল। সেই লোককে লেখাপড়া জানত না? সেই লোক লেখাপড়া তো জানতে জানতো, আল্লাহ আকবার, সেই লোক আল্লাহর ঘরের বড় ধরনের খাদেম এবং মোতাওয়াল্লি ছিল আবুল আহাব বাইতুল্লাহ। আবু জাহেল ছিল সভাপতি সাহেব, বাইতুল্লাহর সভাপতি ছিল আবু জাহেল। হাজিদের হজের ব্যবস্থাপনা করতেন, তারপরে আল্লাহর ঘরের খেদমত করতেন, এই বিশাল পোস্টে তিনি ছিলেন। তারপরে তাকে আরবের লোকেরা বলতো আবুল হেকাম, তিনি জ্ঞান বিজ্ঞানের পণ্ডিত, বড় পণ্ডিত। হেকাম মানে হেকমত থেকে হেকাম, যে তিনি বড় পণ্ডিত মানুষ। আরবের লোকেরা বুদ্ধি দরকার হলে আবু জাহেলের কাছে আসতো, আবুল হেকামের কাছে আসতো। সেই লোকটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে আবু জাহাল, মানে খালি জাহেল না, জাহেলের বাপ। জাহেলের বাপ মানে জাহেলের থেকে আরো বড় জাহেল। আরবি ভাষায় বাপ মানে যেটা বলা হবে আবু জাহাল, তো মানে সে শুধু জাহেল না, মানে বড় ধরনের মূর্খ। এখানে ওই জাহেল বাপ আর ছেলে বোঝানো হয় না, আবু জাহাল মানে বড় ধরনের জাহেল, বড় ধরনের মূর্খ। অথচ সেই কিন্তু বড় পণ্ডিত, বড় শিক্ষিত, বড় সমাজের সম্মানিত মানুষ। এজন্য জাহালত যার মধ্যে থাকবে সে হেদায়েত পাবে না। জাহালত মানে দীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, সুন্নাহ সম্পর্কে মূর্খতা। মানে দুনিয়া বিজ্ঞান তার কাছে অনেক আছে, অনেক জানে, বিভিন্ন সাবজেক্টে সে পারদর্শী, কিন্তু দীন সম্পর্কে কিছুই জানে না, এবং দীন সম্পর্কে জানার প্রয়োজনও অনুভব করে না। মনে করে যে এইটা জানারে কোনো দরকার নেই, এটা শুধু আমাদের ইমাম সাহেব জানলেই হবে, অথবা আমাদের মুফতি সাহেব জানলেই হবে, আর আমরা কেউ এই ইসলাম সম্পর্কে, দীন সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে জানারে দরকার নেই। এই মূর্খতা, এই জাহালত যার মধ্যে ডুববে সেই লোক কেয়ামত পর্যন্ত হেদায়ত পাবে না, কারণ সে তো দীন সম্পর্কে কিছু জানে না। আরেকজন যেটা বলে সেটা শুনে আর আমল করে,
আরেকজনেরটা শুনে শুনে আমল করে, সে নিজে জানেও না, জানার আবার চেষ্টাও করে না। অনেকে আমরা বলে থাকি যে একজন সাধারণ মূর্খ মানুষ যে সরেও সরিয়া পড়তে জানে না, যে পত্রিকা পড়তে জানে না, তো সে কোরআন হাদিস কেমনে পড়বে, সে দিন জানবে কি করে? যে লোকটা এক টাকার নোট আর দশ টাকার নোট চিনে না, পঞ্চাশ টাকার নোট চিনে না, এই লোকটাকে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে আমরা কোনোদিন ঠকাইতে পারছি? পঞ্চাশ টাকার নোট দিয়ে তাকে যদি বলি যে চাচা ধরেন পাঁচশো টাকার নোট, এই কথা বলি ওই চাচাকে জীবনে আমরা ঠকাইতে পারছি? তো চাচা যদি দুনিয়াবি ব্যাপারে পঞ্চাশ টাকার নোট আর পাঁচশো টাকার নোট কিন্তু লেখাপড়া জানে না, তাকে ঠকানো সম্ভব না হয়, এই ব্যাপারে যদি সে পারদর্শী হয়, এই ব্যাপারে সে নিজে না জানলে নাতিকে দিয়ে অন্যকে দিয়ে যাকে দিয়ে হোক সে জানার চেষ্টা করে, তাহলে দিনটাও তো সে লেখাপড়া না জানলেও যেভাবে হোক জানার চেষ্টা করবে না? তারপরে লেখাপড়া জানে না, এজন্য কোনো একদিন স্ট্যাম্প একটা নিয়ে দলিল একটা বানায়, যদি বলেন যে চাচা একটা টিপ দেন, চাচা টিপ দিবে, আগে কি লিখছেন ওখানে চাচা নিশ্চিত হয়ে নিবে যে এখানে আমার থেকে জমি পাঁচ কাঠা কিনে দশ কাঠা নিয়ে যাচ্ছে কিনা, এইটা চাচা যতক্ষণ নিশ্চিত হবে না ততক্ষণ কিন্তু টিপ দিবে না। তাহলে দুনিয়াবি জায়গা জমিনের ব্যাপারে, টাকা পয়সার ব্যাপারে, দুনিয়াবি স্বার্থের ব্যাপারে যদি তার জাহালত প্রতিবন্ধকতা না হয়, মানে লেখাপড়া না জানা যদি তার প্রতিবন্ধকতা না হয়, তাহলে দিনের ব্যাপারে লেখাপড়া না জানা কেন তার প্রতিবন্ধকতা হবে? দেখবেন যে বলে যে আরে কিছুই জানি না, আমরা মূর্খ মানুষ, জাহেল মানুষ, এই হুজুরেরা জানলে কয় তেমনে চলি, এরকম দেখবেন সমাজে অনেক মানুষ আছে। এই কিছু জানি না এই কথা বলাটাই হেদায়েতের প্রতিবন্ধক, মানে এই লোক হেদায়েত পাবে না, এই লোক সবসময় ইসলামের উপরে থাকবে কিন্তু সঠিক কোরআন সুন্নাহর উপরে থাকবে না। এই লোকটা মানে ইসলামের নামে শেরেক করবে, ইসলামের নামে বেদাত করবে, ইসলামের নামে কুসংস্কার পালন করবে, কিন্তু সে মনে করবে যে আমি ইসলামের উপরে আছি, মানে হেদায়েত সঠিক দিন এই লোকটা পাবে না। এই ব্যাপারে আমরা কোরআন সুন্নাহ থেকে কয়েকটি আয়াত এবং হাদিস দেখি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় আল্লাহর কাছে যখন দোয়া করতেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়া, হে আল্লাহ আমি আপনার কাছে এমন এলেম চাই যে এলেমটা উপকারী এলেম। তাহলে বোঝা যায় এলেম দুই রকমের আছে, একটা উপকারী এলেম আর একটা ক্ষতিকর এলেম। এলেম উপকারও করে, এলেম ক্ষতিও করে। দেখবেন যে আমাদের দেশে বড় ঘুষখোর কারা, রিক্সাওয়ালা, তারপর মূর্খ মানুষ মাঠে কাজ করে এরা, নাকি বড় শিক্ষিত মানুষ? বড় শিক্ষিত আবার বড় ঘুষখোর। তাহলে এই এলেম, এই জ্ঞান কি উপকারী না ক্ষতিকর? ক্ষতিকর। যেই জ্ঞানই শিখাই আমরা আমাদের টাকা দিয়ে, আমরা এই দেশের জনগণের টাকা দিয়ে এদেরকে উচ্চশিক্ষিত বানাই, আমাদের টাকা দিয়ে উচ্চশিক্ষিত হয় না? যে ছেলেটা মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে সে কার টাকা দিয়ে পড়ে? আমাদের টাকা দিয়ে পড়ে, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে, আমাদের কৃষকের ঘাম ঝরানো পরিশ্রমের টাকা দিয়ে তারা পড়ে, সেই সেখান থেকে আমরা তাকে উচ্চশিক্ষিত বানাচ্ছি। বানানোর পরে যখন আমরা তাকে অফিসে আদালতে চেয়ারে বসাইতেছি তখন সেই লোকটাই আমাদেরকে কষ্ট দিতেছে, আমাদের ফাইল টাকা ছাড়া স্বাক্ষর করতেছে না, সেই লোকটা আমাদের জন্য বড় ক্ষতিকর। তাহলে ওই জ্ঞানটা উপকারী জ্ঞান না, ওই জ্ঞানটা ক্ষতিকর জ্ঞান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়া, হে আল্লাহ তুমি আমাকে এমন এলেম দাও যে এলেমটা উপকারী, আমার কাজে লাগে, যেগুলো কাজে লাগে না, দুনিয়াবি কাজেও লাগে না, আখেরাতের কাজেও লাগে না, সেই জ্ঞান দরকার নেই। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা জিনিসকে মৃত্যুর পরে সদাকায় জারিয়া হিসেবে কবরে যেতে থাকবে বলে ঘোষণা করছেন। তার মধ্যে একটা হল আল-ইলমিন ইউনতাফাউ বিহি, যেই এলেমটা মানুষের উপকারে আসে, এরকম উপকারী এলেম যদি কেউ দুনিয়াতে রেখে যায় তাহলে সেটা মারা যাওয়ার পরেও তার কবরে এটার সওয়াব যেতে থাকবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন জমজমের পানি পান করতেন তখন তিনি একটা দোয়া পড়তেন, এখানে তিনটা জিনিসের তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান ওয়াসিয়া ওয়া শিফাআ মিন কুল্লি দা। তিনি তিনটা জিনিসের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, একটা হল আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়া, হে আল্লাহ আমি আপনার কাছে এলেম, উপকারী এলেম চাই, উপকারী জ্ঞান। দ্বিতীয় হল ওয়া রিজকান ওয়াসিয়া, প্রশস্ত রিজিক, মানে একেবারে অরয়াল সম্পদ ও না আবার অভাবও না,
মানে যেই রকম সম্পদ থাকলে মানুষের কাছে হাত পাতা লাগে না। আমি স্বাভাবিকভাবে আল্লাহর ইবাদত করার জন্য যে পরিমাণ সম্পদ দরকার এটাকে বলা হয় রিজকে ওয়াসে। আর তৃতীয় যে জিনিসটি দোয়া করতেন, ওয়াশেফা আমিন কুল্লে দা, সকল রোগ ব্যাধি থেকে আল্লাহ তোমার কাছে শেফা চায়। সুহান, একজন মানুষের যদি উপকারী এলেম থাকে, প্রশস্ত রিজিক থাকে, রোগ ব্যাধি থেকে সুস্থ থাকে, তাহলে দুনিয়াতে এই মানুষের চেয়ে সুখী মানুষ আর পৃথিবীতে কেউ নেই। এই জন্য আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই উম্মার সবচেয়ে বড় জ্ঞানী, নবী রাসূলদের পরে সবচেয়ে বড় জ্ঞানী এই উম্মার, যাকে বলা হয় হিব্রুল উম্মাহ, এই উম্মার সবচেয়ে বড় জ্ঞানী মানুষ হলেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি এই দোয়াটা করতেন, কারণ তিনি গবেষণা করে দেখছেন যে এই তিন জিনিস হইলে দুনিয়াতে কোনো মুমিনের আর কিছু দরকার নেই, তাহলে এই তিনটা কবুল হইলেই তো বাস। তাহলে এখানে প্রথম যে জিনিসটি সেটি হল এলমে নাফে, উপকারী এলেম লাগবে। তাহলে উপকারী এলেম না হলে সেটা জাহালত, মানে ক্ষতিকর এলেমও জাহালত। যেই এলেম আমাকে হেদায়ত দিতে পারে না, সঠিক রাস্তা দেখাতে পারে না, সেই এলেম উপকারী এলেম না, সেই এলেম ক্ষতিকর এলেম। সূরা আল বাকারার 78 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া মিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়্যা ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন। আল্লাহ পাক বলেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে উম্মিয়ুন, এরা উম্মি, এরা নিরক্ষর মানুষ, মানে কিছু জানে না। লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়্যা, এরা কিতাবের কোনো এলেমই রাখে না, কোনো জ্ঞানই রাখে না। ইল্লা আমানিয়্যা, শুধুমাত্র তারা আশা করে বসে থাকে। وَإِنْهُمْ إِلَّا يَظُنُّونَ, আর এরা শুধু সবসময় ধারণার উপরেই চলতে থাকে। এখানে আল্লাহ দুইটা কথা বলছেন, একটা হলো এই উম্মি মানুষগুলোর দুইটা বৈশিষ্ট্য আছে, একটা হলো লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়্যা, কিতাবের কিছুই জানে না কিন্তু আশা করি বসে থাকে। এটা হলো উম্মি মানুষদের আল্লাহ পাক একটা বৈশিষ্ট্য বলছেন যে এরা কোরআনের কিছুই জানে না, সুন্নারও কিছু জানে না, কিন্তু আশা করি বসে থাকে যে এরা জান্নাত পাবে। মানে জানেও না, জানার চেষ্টাও করে না, জানে না ভালো কথা, কিন্তু কোথাও কোরআনের তাফসিরেও বসবে না, বা কোনো জায়গা থেকে হাদিসের দার্স হচ্ছে সেখানেও বসবে না, দিন জানার জন্য কোনো প্রচেষ্টাই চালাবে না, কিন্তু আশা করে বসে আছে যেহেতু ইমান আনছি আল্লাহ পাক জান্নাত না দিয়ে যাবে কই, মানে আল্লাহর ঠেকা তাকে জান্নাতে দেওয়া, তার ঠেকা নাই। মানে তার ধারণাটা এইরকম যে ইমান যাতে একবার আনছি, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, যাতে যে কোনো উপায়ে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবে নাই, বাস আমি নামাজ না পড়লেও জান্নাতি, আবার সুদ খাইলেও জান্নাতি, গোশ খাইলেও জান্নাতি, মানে যা করি, কিন্তু যেহেতু আমার নামের আগে মুহাম্মদ আছে তাহলে আমি জান্নাতি, এরকম আশা করে বসে থাকে, তাহলে এই আশা করার মানুষগুলো হেদায়ত পাবে না, কারণ সে গোমরাহির উপরে থাকবে, গোমরাহির উপরে থাকলে সে আর হেদায়ত পাচ্ছে না। আরেকটা হল ওয়াইন হুমিল্লা ইয়াজুন্নুন, এরা শুধু ধারণার উপরে চলতে থাকে, মানে অরিজিনাল কিতাবের কোনো জ্ঞান নাই, দিন সম্পর্কে কোনো জ্ঞান নাই, শুধু ধারণা, সবকিছু ধারণা, ধারণা করে করে চলে, মানে মনে করে যে এটা এটা করলে মনে হয় ভালো, এটা করলে মনে হয় ভালো, সবকিছুতে মনে হয়, কারণ তার তো নিশ্চিত জ্ঞান নাই, এজন্য তার জ্ঞানটা হলো মনে হয়, মনে হয় এটা ভালো, মনে হয় এটা করলে ভালো, আমার আব্বা আমার জন্য মনে হয় এরকম একটা জিনিস করলে ভালো হয়, মানে এই এই যে মনে হয় এবং ধারণা, এটা উম্মি মানুষদের একটা বৈশিষ্ট্য। তো আল্লাহ পাক বলতেছেন এই মানুষগুলো, এই উম্মি মানুষগুলো যারা এরকম করে, আশার উপরে চলে আর ধারণার উপরে চলে, এই মানুষগুলো হেদায়াত পাবে না। আর পৃথিবীতে যত মানুষ থাকে তার অধিকাংশ মানুষই জাহেল। আল্লাহ পাক এই কথা কোরআনে বারবার বলছেন, অনেক আয়াতে দেখবেন এই কথা আল্লাহ পাক বলছেন, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষেরাই কিছু জানে না। তাহলে পৃথিবীর মধ্যে আপনি যত মানুষ আছে সব মানুষ যদি হিসাব করেন, তাহলে শিক্ষিত বেশি না অশিক্ষিত বেশি? স্বাভাবিক জ্ঞানে কিন্তু শিক্ষিত বেশি, কিন্তু আল্লাহ পাক কোরআনে বলছেন যে অধিকাংশ মানুষেই লা ইয়ালামুন, কোনো এলেম নাই, জানে না। তার অর্থ হল অধিকাংশ মানুষ দুনিয়াবী জ্ঞানে শিক্ষিত কিন্তু দীনের ব্যাপারে জাহেল। এজন্য অধিকাংশ মানুষ দলিল না, এটা খেয়াল রাখতে হবে, অধিকাংশ মানুষ কোনোদিন শরীয়তের দলিল না, হকের দলিল না, হেদায়েতের দলিল না। যদি বলি যে অমুক জায়গায় লক্ষ লক্ষ মানুষ আছে, তো সেখানে কি এত মানুষ ভুল করে আসে?
তাহলে আপনি শেষ, আর হেদায়েত পাবেন না। যে আপনি বেশি মানুষকে আপনি হেদায়েতের মাপকাঠি মনে করে ফেলছেন, বেশি মানুষ হেদায়েতের মাপকাঠি না। আল্লাপাক বেশি মানুষের ব্যাপারে কোরআনে কারিমে বারবার বলছেন যে অধিকাংশ মানুষ জানে না, অধিকাংশ মানুষ ব্যাকবল, অধিকাংশ মানুষের জ্ঞান নাই, অধিকাংশ মানুষ উপলব্ধি করে না। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন লা ইয়াতালুন লা ইয়াশুরুন, এই কথাগুলো আল্লাপাক কোরআনে বারবার বলছেন। এই জন্য অধিকাংশ মানুষের দিকে দৌড়ানো এটা হেদায়েতের প্রতিবন্ধক। যে আপনি পৃথিবীতে কোরআন সুন্নার উপরে একজন থাকবেন, ওই একজনই সবচেয়ে বড় জামাত। আপনি হকের উপরে একজন মানে এক জামাত। এজন্য লক্ষ লক্ষ মানুষ যেদিকে দৌড়াচ্ছে সেটাকে আমি হেদায়েত মনে করা বা দিন মনে করা, সেটাও হেদায়েতের একটা প্রতিবন্ধক, সেটাও একটা গোমরাহির কারণ। তারপরে আমরা দেখি সূরা ইয়াসিনের ২৬ এবং ২৭ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন বড় মুমিন, যার নাম আল্লাহাক উল্লেখ করেন নাই, ওই মুমিনের ঘটনা আল্লাহাক বর্ণনা করেছেন যে তিনি যখন দাওয়াত দেওয়া হচ্ছিল, ওয়া জা আমিন আকসাল মাদিনাতে রাজুলুন ইয়াসআ, শহরের এক প্রান্ত থেকে একটা লোক দৌড়াই আসলেন, এসে তিনি দাওয়াত দিলেন, কলাইয়া কওমে তাবিউল মুরসালিন ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। এইভাবে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে এক পর্যায়ে এই দায়ীকে ওই কওমের লোকেরা মেরে ফেলল। মেরে ফেলার পরে শহীদ, তিনি যখন শহীদ হয়ে গেলেন, আল্লাহ পাক তখন তাকে বললেন, ইলা দুখুলিল জান্নাহ, তুমি জান্নাতে ঢুকে যাও। সুবহান, ইলা তাকে বলা হল, উদুখুলিল জান্নাহ, তুমি জান্নাতে ঢুকে যাও। তাকে যখন জান্নাতে ঢুকে যাওয়ার জন্য আল্লাহ বলছেন, তখন এই মানুষটা তখন আফসোস করে খুশিতে আত্মহারা হয়ে বলতেছে, হায়রে, আমার কাওমের লোকেরা যদি এই বিষয়টা জানতো, আমার কাউবের লোকের যদি এলেম থাকতো, জ্ঞান থাকতো, বা আমি যদি যাই জানাই আসতে পারতাম, কারণ ওই যে লোকগুলো আমাকে মেরে ফেলছে সেই লোকগুলো তো জানে না, এলেম নাই, এলেম থাকলে আর আমাকে মারত না। আর আমাকে মেরে ফেলার কারণে আমি জান্নাতে চলে আসছি, আমি হক হেদায়েত পেয়ে গেছি, কিন্তু ওই মানুষগুলো তো হেদায়েত পেল না। তখন তিনি বলছিলেন, ফলাইয়া আলাইতা কওমি ইয়ালামুন, তাহলে হেদায়েতের জন্য এলেম শর্ত, জানা শর্ত। এটা আল্লাহ এখানে উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের যখন নির্যাতিত হলেন, তখন তায়েফ থেকে আসার সময় জিব্রাইল আলাইহিস সালাম এসেছিলেন, এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি নির্দেশ দেন, আপনি যদি একটু অনুমোদন দেন, এই তায়েফের দুই পাশে যে বিশাল বিশাল পাহাড়গুলো আছে, এইগুলো দিয়ে এই তায়েফের বাসীকে একেবারে ওই বড় বড় কাওমের যে আজাব গজব নাজিল হয়েছিল সেইরকম করে তাদেরকে মাটির সাথে মিশাই দেওয়া হবে এবং পাহাড়ের নিচে তাদেরকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ কাউমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ, তুমি এই তায়েফের মানুষদেরকে, এই কাওমকে হেদায়েত দাও, কারণ ফা ইন্নাহুম লা ইয়ালামুন, এদের এলেম নাই, এরা জানে না। এরা যদি জানতো যে আমি আল্লাহ রসুল, আমি নবী, আমাকে কোনোদিন মারত না, কিন্তু এদের এলেম নাই, জ্ঞান নাই, জানে নাই, বুঝে নাই, এজন্য তারা আমাকে মারছে। আর জিব্রিল আলাইহিস সালামকে বললেন, জিব্রিল, এই কাওম বর্তমান এই প্রজন্ম হয়তো আমার কথা শুনে নাই, দিন গ্রহণ করে নাই, কিন্তু এই তায়েফ থেকে এক সময় এমন এমন দিনের মুজাহিদ বের হবে যারা সারা পৃথিবীতে দিনের আলো ছড়াবে। সুবহান, এই প্রজন্ম হয়তো আমার দাওয়াত কবুল করে নাই, তো এদেরকে যদি ধ্বংস করে দিই তাহলে তো ওই যে পরের যে প্রজন্মটা সব ধ্বংস করে দেওয়া হলো, সুতরাং এদেরকে ধ্বংস করা যাবে না। ঠিক আলহামদুলিল্লাহ, পরবর্তীতে তায়েফ থেকে কত বড় বড় সাহাবি, বড় বড় তাবেঈ, বড় বড় আলেম বের হয়েছে। তাহলে এখানে আমরা যে জিনিসটি জানলাম সেটি হল, ফা ইন্নাহুম লা ইয়ালামুন, এই এলেম না থাকার কারণে তায়েফের ওই মানুষগুলো হেদায়েত পায়নি। যে হেদায়েতের প্রতিবন্ধক দ্বিতীয় যে বিষয়টি সেটি হল আত তাকলিদ আল আমা, অর্থাৎ অন্ধভাবে কাউকে তাকলিদ করা, এটিও হেদায়েতের একটি বড় ধরনের প্রতিবন্ধক। অন্ধভাবে কাউকে অনুসরণ করা, কাউকে অনুসরণ করা এটা হেদায়েতের প্রতিবন্ধক না। অনুসরণ তো কাউকে না কাউকে করতেই হবে। আপনি আমি সবাই তো দীনের পণ্ডিত হওয়া, বড় ফকিহ হওয়া, দীন সম্পর্কে পারদর্শী হওয়া এটা সম্ভব না। তাহলে বড় ওলামায়ে কেরাম যারা থাকবেন, ফকিহ যারা থাকবেন, মুস্তাহিদ যারা থাকবেন, তাদেরকে তো অনুসরণ করতে হবে, কিন্তু অনুসরণটা আমা হওয়া যাবে না, মানে একেবারে অন্ধ অনুসরণ। এই অন্ধ অনুসরণ যদি কাউকে করা হয়, অন্ধ অনুসরণ শুধু আল্লাহর জমিনে
একজনকে করতে হবে, তিনি হলেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কি? কারণ তিনি ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, কারণ তিনি হাওয়া দ্বারা পরিচালিত হন না, তিনি ওহী দ্বারা পরিচালিত হন। তাকে সরাসরি আল্লাহ সুবহান তাআলা আরশে আজিম থেকে তাকে পরিচালনা করেন। এজন্য তার কথা বুঝে আসুক না আসুক, তার কথা অন্ধভাবে অনুসরণ করতে হবে। তার বাহিরে আর কোন সাহাবি, কোন তাবে, কোন তাবে তাবেন, কোন ওলামা, কাউকে একেবারে অন্ধ অনুকরণ করা যাবে না। অন্ধ অনুকরণ মানে উনি যা বলে 100% ঠিক, এর বাহিরে ওনার মধ্যে না মানে ব্যথিকের কিছু নাই, এইরকম 100% ঠিক মনে করে কাউকে অন্ধভাবে যদি অনুসরণ করা হয় তাহলে ওই ব্যক্তি সঠিক হেদায়েত পাবে না। কারণ পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেক মানুষেরই, তিনি যত বড় আলেম হন, যত বড় ফকিহ হন, যত বড় মুস্তাহিদ হন, তার কিছু না কিছু ভুল থাকবেই, এটা থাকাটাই স্বাভাবিক, না থাকাটাও স্বাভাবিক। তো যেহেতু তিনি ভুল থাকবে, তো তাকে শতভাগ অনুসরণ করা মানে ওই তার সঠিকটাও অনুসরণ করলাম, ভুলটাও অনুসরণ করলাম। তো ভুলটা অনুসরণ করলে আর আমি হেদায়েত পাইলাম না। এজন্য একজনের অন্ধ অনুকরণ না করে আমি 10 জনকে অনুসরণ করলাম, 20 জনকে অনুসরণ করলাম, তাহলে দেখবেন যে যেই জিনিসটা নিয়ে একজনের ভুল হচ্ছে আরেকজন আলেমের সেটা ভুল হচ্ছে না। তখন আমি 10 জনের থেকে যখন জিনিসটা জানব তখন সেখানে আমার সামনে সঠিক কোনটা সেটা স্পষ্ট হয়ে যাবে। এজন্য শুধু একজন শায়খের বা একজন ফির সাহেবের বা একজন আলেমের বা একজন ব্যক্তির অন্ধ অনুকরণ, যে আমি শুধু উনাকেই মানি আর কাউকে মানি না, উনি খালি আমার হুজুর, উনি আমার শায়খ, উনি আমার পীর সাহেব, এর বাহিরে বাংলাদেশের বা বিশ্বের আর কোন হুজুরকে মানি না, বাস এইরকম যদি অন্ধ একজনকে অনুকরণ করা হয় এটা হেদায়েতের প্রতিবন্ধক, এটা হেদায়েত পাওয়া যাবে না। এই জন্য একজনের থেকে শুধু এলেম নেওয়া যাবে না, এলেম নিতে হবে বড় ওলামায়ে কেরাম যতজনকে আমরা যেই যুগে যতজনকে পাই। আজকের যুগে যদি পৃথিবীতে আমরা 500 জনকে পাই বা 100 জনকে পাই, 100 জনের থেকে এলেম নিব, একজনকে একেবারে নির্দিষ্ট করে নিব না যে খালি উনার থেকে এলেম নিব আর কারো থেকে এলেম নিব না, এরকম করা যাবে না। যদি একজনকে শুধু অন্ধভাবে মেনে নেওয়া হয় তাহলে তিনি হেদায়েত পাবেন না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি মসজিদে নববীতে সবসময় তিনি মুমিনদেরকে ডেকে, মুসল্লিদেরকে ডেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবরের সামনে দাঁড়িয়ে সবসময় একটা কথা বলতেন, কুল্লু ইউখাযু ওয়া ইউরাদু ইল্লা সাহিবু হাযাল কবর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবরের দিকে এই আঙ্গুল দিয়ে ইশারা করে বলতেন যে কুল্লু ইউখাযু ওয়া ইউরাদু, পৃথিবীর যত ইমাম আছে, আলেম আছে, ফকিহ আছে, মুস্তাহিদ আছে, সকলের কথা গ্রহণও করা যায়, প্রত্যাখ্যানও করা যায়। দুনিয়ার এমন কোন ব্যক্তি নাই যার সব কথা মেনে নেওয়া ফরজ বা সব কথা মেনে নেওয়া সুন্নত। এইরকম নবী সাল্লাম ছাড়া আর কোন ব্যক্তি আল্লাহর জমিনে নাই যে তার সব কথা আমাকে মেনে নিতে হবে। তো এই জন্য ইমাম মালিক বলতেন যে কুল্লু ইউখাযু ওয়া ইউরাদ্দু, পৃথিবীর যতজন আছে। এই জন্য আমরা দেখি আবু বকরের সব কথা কিন্তু সাহাবীরা মেনে নেন নাই, ওমরের সব কথা কিন্তু সাহাবীরা মেনে নেন নাই। ওমরের ব্যাপারে তো বুখারীর হাদিসে আসছে, মহিলাই প্রতিবাদ করছে যে মোহরের বিষয় মানি না। তাহলে ওমরের সব কথা মানাও ফরজ না, ওসমানের সব কথা মানাও ফরজ না, আলীর সব কথা মানাও ফরজ না। আল্লাহর জমিনে প্রত্যেক ব্যক্তির কথা গ্রহণও করা যায়, প্রত্যাখ্যানও করা যায়, কিন্তু ইল্লা সাহেব হাযাল কবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি কবরের দিকে তাকিয়ে বলতেন, শুধুমাত্র এই কবরে যিনি আছেন, এই কবরবাসী যিনি, উনার সব কথা মেনে নিতে হবে, কোনো কথা প্রত্যাখ্যান করা যাবে। উনি ছাড়া আর যতজন আছে পৃথিবীতে সবার কথা গ্রহণও করা যাবে, প্রত্যাখ্যানও করা যাবে। যেটা কোরআন সুন্নাহর সাথে মিলবে সেটা আমি গ্রহণ করব, যেটা মিলবে না সেটা প্রত্যাখ্যান করব। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সবসময় বলতেন যে তোমাদের জন্য ততক্ষণ বৈধ নয় যতক্ষণ তোমরা আমার কোন কথার দলিল না জানবা, ততক্ষণ এটা অনুসরণ করা জায়েজ নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কড়াভাবে নিষেধ করতেন যে আমি কোন দলিলের ভিত্তিতে তোমাদেরকে এই ফতোয়া দিয়েছি, আগে দলিল জানতে হবে। মানে আমি আবু হানিফাকে অনুসরণ করবা না, অনুসরণ করবা কিসে, কাকে, দলিলকে, মানে কোরআন এবং সুন্নার অনুসরণ করবা। আবু হানিফার অনুসরণ ওয়াজিব না,
ওয়াজিব হলো কিসের অনুসরণ? কোরআন এবং সুন্নার অনুসরণ। তো এজন্য কেউ যদি অন্ধভাবে ব্যক্তিকে তাকলিদ করে সে গোমরা হয়ে যাবে। ব্যক্তির তাকলিদ ইসলামে জায়েজ নাই, কিন্তু দলিলের তাকলিদ জায়েজ আছে। এই এই কথাটা সূত্রটা বুঝতে হবে যে আমি তাকলিদ করব কিসের? দলিলের, কোরআন এবং সুন্নার দলিলের, কিন্তু কোনো মানুষকে তাকলিদ করব না, ব্যক্তিকে তাকলিদ করব না। যে ব্যক্তির মধ্যে ভুলও হইতে পারে, শুদ্ধও হইতে পারে। সূরা আল মায়দার 104 নম্বর আয়াত, আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া ইযা ক্বীলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। পূর্বপুরুষদের অন্ধ অনুকরণ, বাপদাদাদের অন্ধ অনুকরণ, আকাবেরদের অন্ধ অনুকরণ, এটাকে আল্লাহ পাক কোরআনে কারিমের অনেকগুলো আয়াতে নিন্দা করেছেন। খারাপ ভঙ্গিতে আল্লাহ পাক বলছেন যে যখন তাদেরকে বলা হয় যে তোমরা আল্লাহর দিকে আসো, রাসুলের দিকে আসো, তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল, তোমরা আল্লাহর দিকে আসো, রাসুলের দিকে আসো। আল্লাহর দিকে রাসুলের দিকে মানে কোরআনের দিকে আসো, সুন্নার দিকে আসো। তখন তারা কি বলে? ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের বাপদাদাদেরকে যার উপরে যা কিছুর উপরে পেয়েছি সেটাই আমাদের জন্য যথেষ্ট। না, আমাদের বাপদাদারা যা করে আসতেছে ইসলামের নামে, দ্বীনের নামে, এটাই যথেষ্ট। আল্লাহ পাক বলতেছেন, আওয়ালাউ কানা আবাহুম লা ইয়ালামুনা শাইয়্যাম ওয়া লা ইয়াহতাদুন, যদিও তাদের বাপদাদারা কোনো এলেম ছিল না, হেদায়েতও ছিল না, তাদের বাপদাদাদের মধ্যে এলেমও ছিল না, হেদায়েতও ছিল না। আচ্ছা, আজ থেকে 300-400-500 বছর আগে চিন্তা করেন, আমাদের বাপদাদা পূর্বপুরুষ যারা, দেখবেন যে এক জায়গায় গেলে দেখবেন যে আর মুসলমান নাই, এরা হিন্দু ছিল, হিন্দু ছিল না, হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, বিভিন্ন জাতি ছিল, আমাদের পূর্বপুরুষ যারা ছিল। তা এখন আমরা যদি বাপদাদাদের কথাই মেনে চলি তাহলে তার ইসলামে আসা যাবে না। আচ্ছা, এরপরে যারা বাপদাদা ছিলেন মুসলমান হিসাবে, তাদের আমলে দিন জানা, ইসলাম জানা অনেক কঠিন বিষয় ছিল। তখন এক অঞ্চলের মধ্যে, এক এলাকার মধ্যে একজন আলেম ছিল না, তখন মানুষ অনেক কষ্ট করে দিন শিখতে হত। সেই বাংলাদেশে দিন মাদ্রাসা ছিল না এক সময়, সেই দিন শিখতে হলে ভারতে গিয়ে বিভিন্ন অঞ্চলে গিয়ে তারা দিন শিখতেন। তাহলে মানুষ বর্তমানে যত সহজে আল্লাহর দিন জানতে পারতেছে, শিখতে পারতেছে, হাজার হাজার আলেম ওলামা পাচ্ছেন, এক সময় কিন্তু এই আলেম ওলামা পাওয়া, দিন পাওয়া, ইসলাম জানা এত সহজ বিষয় ছিল না। তাহলে আমাদের বাপদাদারা অনেক বিষয়ে তারা মূর্খ ছিলেন এবং অনেক বিষয়ে তারা হেদায়েত প্রাপ্ত ছিলেন না। এই কথা আল্লাহ বলছেন, যদিও তাদের বাপদাদারা অনেক বিষয়ে এলেম ছিল না তাদের এবং তারা হেদায়েত প্রাপ্তও ছিলেন না, তারপরেও তারা বলে যে হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের বাপদাদাদেরকে যে বিষয়ের উপরে পাইছি, যেভাবে পাইছি, এটাই যথেষ্ট। আজও দেখা যায় পৃথিবীর অনেক মুসলিম এই কথা বলে যে আমাদের বাপদাদারা যা করে আসছেন এটাই ঠিক। যে দুনিয়াবী ব্যাপারে বাপদাদার অনুসরণ করে না, দিনী ব্যাপারে শুধু বাপদাদার অনুসরণ। দুনিয়াবী ব্যাপারে যে এক সময় আমাদের এই সরকার বাড়ি মসজিদ ধরেন, এক সময় কিসের ছিল? মাটির ছিল, টিনের ছিল, ছিল না? তো এখন আমরা বিল্ডিং করছি, তারপর ফ্যান লাগাইছি, এসি লাগাইছি, এখন তো কেউ বলে না, না আমাদের বাপদাদারা টিনের মসজিদে নামাজ পড়ছে, আমরা কেন বিল্ডিং মসজিদে নামাজ পড়বো? আমরা কেন ফ্যানের নিচে পড়বো? আমরা কেন এসি লাগামো? এগুলো দরকার কি? বাপদাদারা যেমনি পড়ছে সেভাবেই পড়বো, এই কথা দেখা যায় কেউ বলে না। বরং বলে যে এসি পাঁচটা আছে, আরো দুইটা কেমনে লাগানো যায়? অনেকে বলে যে এগুলো ঠান্ডা হয় না, আরো ঠান্ডা দরকার। তাহলে দুনিয়াবী ব্যাপারে বাপদাদার অনুসরণ নাই। আমরা বুঝতেছি যে বাপদাদাদের আমলে এগুলো ছিল না বলে বাপদাদারা ব্যবহার করেন নাই, বাপদাদারা আমলে এগুলো থাকলে বাপদাদারা এগুলো আমল করতেন। এবং আজ থেকে আরো ধরেন 100-200 বছর পরে আমাদের এগুলো হয়ে যাবে সবচেয়ে পুরাতন জিনিস। এই যে এসি ব্যবহার করি, ফ্যান ব্যবহার করি, তখন মনে করবো, তখন তারা উদাহরণ দিবে যে আমাদের বাপদাদারা এরকম ফ্যান দিয়ে পড়তো, এসি দিয়ে পড়তো, তাদের আরো অত্যাধুনিক চলে আসবে। তাহলে যদি বাপদাদার অনুসরণ দুনিয়াবী ব্যাপারে আমরা বুঝতে পারি, সহজে বুঝি যে আমাদের বাপদাদারা এগুলো পান নাই, অথচ দিনই ব্যাপারে যখন বলা হয় তখন বাপদাদাদেরকে আর মূর্খ মানতে বা বাপদাদাদের আমলে তারা জানতে পারেন নাই, এইটা স্বীকার করতে, এটা মানতে রাজি। বাপদাদারা শেরেক করছে, বাস আমরাও শেরেক করবো, বাপদাদারা বেদাত করছে, আমরাও বেদাত করবো, কিন্তু বাপদাদাদের সুযোগ পায় না, এটা শেরেক, এটা বেদাত জানার,
এই সুযোগটা তারা পান নাই বা তারা সেই সহজে ইসলাম জানতে পারেন নাই বা আলেম ওলামা পান নাই, এই কথাটা মানতে আমরা মুসলিমেরা রাজি হই না। আর এটাই হেদায়েতের একটা বড় প্রতিবন্ধক। কেউ যদি বাপদাদাদেরকে ধরে রাখে যে বাপদাদার রুসুম রেওয়াজ রীতিনীতি এগুলো ছাড়া যাবে না, বাস এই লোককে আমত পর্যন্ত আর হেদায়েত পাবে না। এই কথাটা আল্লাহ পাক সূরা লোকমানের 21 নম্বর আয়াত বলছেন, সূরা আল মায়েদার 104 নম্বর আয়াত, সূরা লোকমানের 21 নম্বর আয়াত, সূরা আল বাকারার 170 নম্বর আয়াত, এই তিনটি আয়াতে আল্লাহ পাক একই কথা বলছেন। বুখারী এবং মুসলিমের একটি গুরুত্বপূর্ণ হাদিস আছে, রোম সম্রাট হিরাক্লিয়াস তিনি আবু সুফিয়ানের কাছে জিজ্ঞাসা করেছিলেন যে মোহাম্মদ সরসালাম তোমাদেরকে কি কি জিনিসের তালিম দেন, কি কি জিনিস তোমাদেরকে শিখান। তো আবু সুফিয়ান তখন কয়েকটা কথা বলছিলেন যে আল্লাহ রসুল আমাদেরকে কি কি জিনিস শিখান। তোর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস হল, আল্লাহ রসুল আমাদেরকে বলেন ও বদুল্লাহ ওয়াহদা লা তুশরিকু বিহি শাইআ, নবী সাল্লাম আমাদেরকে বলেন যে তোমরা তাওহীদের ভিত্তিতে শুধুমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কোনো কিছুকে শেরেক করিও না। ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, এই তাওহীদ শিরকের দাওয়াতের পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদেরকে মক্কাবাসীকে যে দাওয়াতটা দিতেন, ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের বাপদাদারা যা বলতো তা ছাড়ো, এই বাপদাদা ছাড়া, এটা ইমানের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাওহীদের দাওয়াত দিতেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, শিরক মুক্ত থাকো। এই কেউ যদি তাওহীদের ভিত্তিতে ইবাদত করতে যায়, শিরক ছাড়তে যায়, তো সাথে সাথে বাপদাদা ছাড়তে হবে। বাপদাদা না ছাড়লে এই লোক তাওহীদের ইবাদতও পারবে না, শিরক মুক্ত থাকতে পারবে না। কারণ ওই মক্কাবাসীর সব বাপদাদারা তো ছিল শিরকের উপরে। এখন বাপদাদাদের কথাও মানবে, আল্লাহর কথাও মানবে, এই দুইটা একসাথে সম্ভব না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাওয়াত দিতে গিয়ে এই কথাটা জোর দিয়ে বলতেন, ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের বাপদাদারা পূর্বপুরুষেরা কি বলতো সেটা ছেড়ে দাও, সেটা বর্জন করো, সেটা পরিহার করো। বাপদাদার কথা দিয়ে দিন চলবে না, দিন চলবে কোরআন এবং সুন্নাহ দিয়ে, দলিল দিয়ে। দলিলের নাম হল ইসলাম, বাপদাদার রুসুম রেওয়াজ পদ্ধতি এগুলোর নাম ইসলাম নয়। কিন্তু মুসলিমদের মধ্যে আজও এই ব্যাপারে ভ্রান্ত ধারণা আছে, বলে কি যে নতুন নতুন হুজুর, এখন নতুন নতুন হুজুর বাইরেছে, নতুন নতুন কথা বলে, আমাদের বাপদাদারাদেরকে এক এক হুজুর দেখছি গ্লাসের মধ্যে ফু দিলে গ্লাসে ফেটে যাইত, গ্লাস যদি ফেটে যাইত পানি থাকত কোথায়। এইরকম হুজুর, এত বড় বড় হুজুর দেখছি, দোয়া করার সাথে সাথে বৃষ্টি নাজিল হয়ে গেছে, এরকম হুজুর দেখছি। এখন হুজুর বাংলাদেশের সবগুলো মিলে দোয়া করলেও তো বৃষ্টি হবে না, সেসব হুজুরেরা এগুলা করে গেছে। আর এখন নতুন নতুন হুজুর বাইরেছে, বলে যে এটা বেদাত, এটা শেরেক, এটা করা যাবে না, এটা করা যাবে না। দেখবেন যে এখনো অনেক মানুষের মধ্যে এই জাতীয় কথাবার্তা প্রচলন আছে। এটা হেদায়েত পরিপন্থী কথা, এটা হেদায়েতের প্রতিবন্ধক। যে ওই সমস্ত ওলামায়ে কেরাম অবশ্যই হকের উপরে ছিলেন, সত্যের উপরে ছিলেন, আমরা বলবো না যে তারা ভুল করছেন, তারা সত্যের উপরে ছিলেন না, তারা তাদের পক্ষে যতটুকু সম্ভব, তারা যতটুকু জানতে পারছেন, বুঝতে পারছেন, তারা হকের উপরে ছিলেন এবং মানুষকে হকের উপরে রাখার চেষ্টা করছেন। কিছু জিনিস তাদের কথা ওই যুগের মানুষ শুনে নাই। আমরা ছোটবেলায় তো অনেক আলেম ওলামা দেখছি যারা গ্রামে বেদাতের কথা বলতো, ওই হুজুরের গ্রামের মানুষ বিতাড়িত করছে। এরকম আলেম ওলামা আমরা ছোটবেলায় দেখছি যে যারা হকের উপরে থাকতেন, ওই সকল আলেম ওলামাদের গ্রামে কোনো মানে বাতে ছিল না, গ্রাম থেকে তাড়াই দিছে যে উনি মিলাদকে বেদাত বলছে, কেয়ামকে বেদাত, মিলাদ বেদাত বলে নাই, শুধু বলছে কেয়াম বেদাত, দাঁড়ানো যাবে না, বাস ওই হুজুরের আর এই গ্রামে থাকার অধিকার নেই। তাহলে এখন যদি বলে যে এত বড় হুজুর ছিলেন, ওই আমলে আমরা কেয়াম করছি, তো তোমরা তো ওই আমলে হুজুরের দৌড়াই দিছ, হুজুরের কথা তো অনুসরণ করো নাই। তাহলে বড় আলেম ছিল ভালো কথা, কিন্তু বড় আলেমের অনুসরণ তো ওই যুগের মানুষ করে নাই, এই কারণেও তো গুমরাহী হইতে পারে। ওই সব আলেমেরা যে করতে বলছেন গুমরাহির কাজগুলো তা তো নয়। তিন নম্বরে যে জিনিসটি হেদায়েতের প্রতিবন্ধক সেটি হল তাআসুব, আসাবিয়াত, দলবাজি, গ্রুপবাজি, এটাকে কোরআন সুন্নার ভাষায় বলা হয় তাআসুব। এই আসাবিয়াত, তাআসুব, দলবাজি যেখানে থাকবে যাদের মধ্যে, তারা আর কোনোদিন হেদায়েত পাবে না, কারণ সে তো দলের বাহিরে যেতে পারবে না। দল যা বলে, তার গ্রুপ যা বলে, সেই দলের কথার বাহিরে, মুরব্বির কথার বাহিরে,
দলের আমিরের কথার বাহিরে বা দলের নেতার কথার বাহিরে সে তো যেতে পারবে না। তো দল যদি কোন গোমরাহির উপরে থাকে তো সেও গোমরাহির উপরে থাকবে, সে তো দলের বাইরে যেতে যেতে পারবে না, সে আর হেদায়ত পাওয়ার সম্ভাবনাও নাই। এই আসাবিয়াতের ব্যাপারে আমরা সহিহ মুসলিমের একটি হাদিস দেখব। জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আমরা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে এক যুদ্ধে ছিলাম, হঠাৎ করে একজন মুহাজির সাহাবী একজন আনসার সাহাবিকে মার দিলেন। তো মার দেওয়ার পরে আনসার সাহাবিটা উঠে বলতেছে, ইয়াল আল আনসার, এ আনসার সাহাবিরা তোমরা কোথায়? তোমাদের একজন আনসারের মারতেছে আর তোমরা বসে আছো? নিজেরা মানে মুসলিমদের মধ্যে, মানে যিনি মারছেন উনি হলেন মুহাজির, যাকে মারছেন তিনি হলেন আনসার। এই তখন দলবাজি হঠাৎ করে শয়তান উস্কাই দিছে। তখন যিনি মার খাইছেন তিনি বলতেছেন, হে আনসার ভাইয়েরা তোমরা কই, আমার দলের লোকেরা কোথায়? আনসাররা আমারা মুহাজিরে ধরে মারে, মানে মুহাজির কোথা থেকে? মক্কা থেকে আসছে, এগুলো ইন্ডিয়া থেকে আসছে, এই দেশে, এই দেশের বাসিন্দাও না, সেগুলো ধরে আমাদেরকে মারে আর তোমরা বসে রয়েছ? নাউজুবিল্লাহ। মানে দেখেন শয়তান এখানে উস্কাই দিছে দলবাজি, যে এই মুহাজির এরা তো মক্কার মানুষ না, এরা মক্কার মানুষ, মদিনার বাসিন্দায় না, এরা এখানে হিজরত করে আসছে আর হেরা ধরে আমাদেরকে মারে। দেখেন এখানে যে দলবাজি, যে আনসার এক দল, মুহাজির আরেক দল বাক করে ফেলছে। এই কথা যখন বলল নবী সাল্লাম এটা শুনতে পেলেন, শুনতে পেয়ে নবী সাল্লাম বললেন, মা বা লাদাওয়াল জাহেলিয়া, কি ব্যাপার? আমি তোমাদেরকে আবার সে জাহেলিয়াত দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে, আবার সে জাহেলিয়াত উস্কাই দেওয়া হয়েছে। নবী সাল্লাম বললেন যে শয়তান তোমাদেরকে আবার সে জাহেলিয়াতের দিকে উস্কাই দিছে, যে জাহেলিয়াত থেকে তোমরা ইসলামে আসলে আবার সে জাহেলিয়াতের দিকে ফিরে গেল। অর্থাৎ ইসলামে মুহাজির আর আনসার আর কোন জায়গা নাই, মুসলিম মুসলিম, কিসের আনসার কিসের মুহাজির, কারা মক্কার কারা মদিনার এটা মূল বিষয় না, এরা মুসলিম সব এক দল, এক গ্রুপ, মুসলিম জামাত, মুসলিমটাই একটা দল। তো সেখানে মুসলিমের ভিতরে যদি আবার ছোট ছোট দলে দলে, এটা বাংলাদেশি মুসলিম, এটা ইন্ডিয়ান মুসলিম, এটা পাকিস্তানি মুসলিম, এইরকম মানে ভূখণ্ডের মাধ্যমে অথবা বিভিন্ন পদ্ধতিতে মুসলিমদেরকে আবার ভাগ ভাগ করা, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা বা আলা তাওয়াল জাহিলিয়া, এটা তো আরেক জাহিলিয়াত যে এইভাবে মুসলিমদেরকে খণ্ড খণ্ড বিভক্ত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাউহা ফা ইন্নাহা মুনতানা, খবরদার মুসলিমেরা এটা ছাড়ো, কারণ এটা দুর্গন্ধযুক্ত, এটা নাপাক, এটা ইসলামে বৈধ নয়। অর্থাৎ ইসলামে মুসলিমদেরকে আলাদা আলাদা করা, খণ্ড খণ্ড করা, দলবাজি করা, গ্রুপে গ্রুপে বিভক্ত করা, এটা ইসলামে হারাম। আর এটা যদি থাকে তাহলে সে আর হেদায়ত পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে এই আসাবিয়াতকে হারাম করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, হে মানুষেরা তোমাদের রব একজন, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামি ওয়ালা লি আজামি আলা আরাবি, আরবের উপরে অনারবের কোনো প্রাধান্য নাই, অনারবের উপরে আরবের কোনো প্রাধান্য নাই। মানে কেউ আরব এই কারণে, সে আরব মুসলিম যদি মনে করে আমি বাঙালি মুসলিমের সে আমার মর্যাদা বেশি, কারণ আমার রাসুল আরবের, আরব দেশের এক লোক যদি বলে যে রাসুল আমাদের দেশের মানুষ, এই জন্য আমাদের মর্যাদা বেশি। নবী সাল্লাম বিদায় হজর বাসনে স্পষ্ট করে দিচ্ছেন, খবরদার কোন অনারবের উপরে আরবের বিন্দু মাত্র কোনো মর্যাদা নাই, এবং অনারবের উপরে আরবের নাই, আরবের উপরে অনারবের নাই, সারা পৃথিবীর সকল মুসলিমের মর্যাদা সমান। ওয়ালা আলী আহমার আলা সোয়াদওয়ালা সোয়াদা আলা আহমার, সাদার উপরে কালো, কালোর উপরে সাদা, এদেরও কোনো মর্যাদা নাই। কালো মানুষের উপরে সুন্দর মানুষ, যে আফ্রিকার মানুষগুলো কালো, আমরা যদি মনে করি আমরা সুন্দর তা আমাদের মর্যাদা বেশি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য স্পষ্ট করছেন, খবরদার কালো মানুষের উপরে সুন্দরের, লালের, ফর্সার কোনো প্রাধান্য নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের ইমাম, যে মসজিদে সলাত আদায় করলে এক রাকাতে 1000 রাকাতে সওয়াব হয়, সেই মসজিদের মুয়াজ্জিন হল কালো আফ্রিকান মানুষ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এত সুন্দর সুন্দর আরবের মানুষ থাকতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন বানাইছেন কাকে? কালো মানুষকে। কালোর উপরে সাদার, সাদার উপরে কালোর কোনো প্রাধান্য নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা বিত্তাকওয়া, তবে প্রাধান্য হল কিসে? তাকওয়া। যদি অনারবের তাকওয়া, বাংলাদেশের মুসলমান কিন্তু তার তাকওয়া যদি বেশি হয় তো সে আরব দেশের মুসলমানের সে আল্লাহর কাছে বেশি প্রিয়, কারণ আল্লাহর কাছে মর্যাদা নির্ধারণ হবে তাকওয়া দিয়ে। চতুর্থ নম্বরে যেটি হেদায়েতের প্রতিবন্ধক সেটি হল কিবির।
হাসাদ, সেটা হলো হিংসা অহংকার। হিংসা আর অহংকার যদি থাকে কারোর মধ্যে, সে কোনোদিন হেদায়ত পাবে না। কারণ নবী সাল্লাম যখন চিঠি পাঠাইলেন কিসরার কাছে, পারস্য সম্রাটের কাছে, তখন পারস্য সম্রাট খুবই অহংকারে, মদিনার এক মানুষ আমার কাছে চিঠি পাঠায়, আমি হলাম কোথায় কিসরা, আমি হলাম পারস্যের বিশাল সম্রাট, আর আমার কাছে একজন চিঠি পাঠাচ্ছে, সে নবী সাল্লামের চিঠিটাকে ছিঁড়ে ফেলছে। তখন নবী সাল্লামের কাছে এই খবর আসলো, নবী সাল্লাম বলেন, আল্লাহুম্মা মাজ্জিকহু কুল্লা মুমাজ্জাক, হে আল্লাহ, ওই কিসরা আমার চিঠিটাকে যেভাবে ছিঁড়েছে, তুমি তার রাজ্যটাকে সেভাবে ছিঁড়ে টুকরা টুকরা করে দাও। সুবহান, নবী সাল্লামের দোয়া আল্লাহ পাক সাথে সাথে কবুল করতেন, এবং সেই কিসরা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে অনেকগুলো রাষ্ট্রে বিভক্ত হয়ে গেছে। তো এখানে এই কিসরা হেদায়ত পায় নাই ওই অহংকারের কারণে, সে অহংকার দেখাইছে। ফেরাউন হেদায়ত পায় নাই কি কারণে? অহংকারের কারণে। ইবলিস হেদায়ত পায় নাই একমাত্র অহংকারের কারণে। কারুন হেদায়ত পায় নাই অহংকারের কারণে। এই জন্য আমরা দেখি যে এই অহংকার হেদায়তের একটি প্রতিবন্ধক। পাঁচ নম্বর হল সাহেব বেদাহ। সাহেব বেদাহ আলেম অথবা আবেদ, মানে বেদাতপন্থী আলেম এবং বেদাতপন্থী আবেদ। এক বেদাত আলেম, বড় আলেম কিন্তু তিনি বেদাতি, অথবা বড় আবেদ এবাদতকারী কিন্তু তিনি বেদাতি, এরাও হেদায়তের প্রতিবন্ধক। মানে এদেরকে যদি মানুষ অনুসরণ করে তাহলে সে আর হেদায়ত পাবে না। আল্লাহ কোরআন কারিমে সূরা তাওবা 34 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, হে ইমানদারগণ, তোমাদের মধ্যে অনেক আহবার এবং রুহবান আছে। আহবার রুহবান হল বড় বড় আলেম আর বড় বড় আবেদ। লাইয়া কুলুনা মুআলান নাস বিল বাতিল, এরা অন্যায় পদ্ধতিতে, বাতিল পদ্ধতিতে মানুষের সম্পদ বক্ষণ করে, মানুষের সম্পদ খায় বাতিল পদ্ধতিতে। ওয়াইয়া সুদ্দুনা আন সাবিলিল্লাহ, আর মানুষদেরকে আল্লাহর রাস্তায় বাধা সৃষ্টি করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাহলে আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে কারা? এক শ্রেণীর আলেম এবং আবেদ, এবং এরা হল সাহিব বেদা, মানে বেদাতি পদ্ধতি দিয়ে সম্পদ খায়, বেদাতি সম্পদ দিয়ে, বেদাতি পদ্ধতি দিয়ে মানুষ থেকে টাকা উপার্জন করে, আবার আল্লাহ রাস্তা মানুষদের প্রতিবন্ধকতা তৈরি করে। এই মানুষগুলো, এই আলেম এবং আবেদ হেদায়তের প্রতিবন্ধক। ছয় নম্বরে হল জাইগুল কালব, কাসওয়াতুল কালব বা জাইগুল কালব, মানে অন্তর কঠিন হয়ে যাওয়া, অন্তর বাঁকা হয়ে যাওয়া। অন্তর বাঁকা হয়ে গেলে বাস এই লোক আর হেদায়ত পাবে না। আল্লাহবাক যদি অন্তরকে বাঁকা করে দেন, অন্তরের বক্রতা, এই জন্য আল্লাহবাক দোয়া শিখেছেন সূরা আল ইমরানের 8 নম্বর আয়াতে, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, হে আল্লাহ, আমাদেরকে হেদায়ত দেওয়ার পরে আমাদের অন্তরগুলোকে বাঁকা করে দিও না। তাহলে এখানে বাদা ইয হাদাইতানা, হেদায়তের পরে অন্তর বাঁকা করিও না, মানে অন্তর বাঁকা হলে আর হেদায়ত পাবে না। এটা হেদায়তের একটা প্রতিবন্ধক, বিপরীত জিনিস। সাত নম্বর হলো ইত্তেবাউল হাওয়া, একটা হলো ইত্তেবাউল ওহী, আর একটা হলো ইত্তেবাউল হাওয়া। ইত্তেবাউল ওহির বিপরীতটাই হলো ইত্তেবাউল হাওয়া। একটা হলো ওহির অনুসরণ করা, আর একটা হলো হাওয়ার অনুসরণ করা। হাওয়ার মানে প্রবৃত্তি, কুপ্রবৃত্তি, মানুষের প্রবৃত্তির অনুসরণ করা, যে সে ওহির অনুসরণ না করে নিজের মনের ইচ্ছাটাকে প্রাধান্য দেওয়া, এটাকে বলা হয় ইত্তেবাউল হাওয়া। ইত্তেবাউল হাওয়া যদি থাকে তাহলে সে হেদায়েত পাবে না। আল্লাহ পাক সূরা নাজিয়াতের 40-41 আয়াতে বলছেন, সূরা আল কাহাফে বলছেন, অনেকগুলো আয়াত আছে। আট নম্বরে যে জিনিসটি, সেটি হল আদম ও খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়, খাশিয়াতুল্লাহ না থাকা। খাশিয়াতুল্লাহ যদি কারো অন্তরে না থাকে তাহলে তিনি হেদায়েতের উপরে থাকবেন না। তিনি হয়তো মুসলিম থাকবেন বা ইবাদত বন্দেগীও করবেন, কিন্তু সহি দিন পাবে না যদি তার অন্তরে খাশিয়াতুল্লাহ না থাকে, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি না থাকে তাহলে তো সে যা ইচ্ছা তাই করতে পারে, যা ইচ্ছা তাই বলতে পারে। এ খাশিয়াতুল্লাহটা হেদায়েতের একটি বড় মাধ্যম, এটি যদি না থাকে হেদায়েত পাবে না। এই জন্য আল্লাহ পাক সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহকে শুধুমাত্র ভয় করে ওলামারা, অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে তাদেরকে আল্লাহ বলছেন যে এরা আলেম। মানে এখানে আলেমের সংজ্ঞাটা তো বিপরীত, মানে আলেমের সংজ্ঞা মানে যারা লেখাপড়া জানে আল্লাহ পাক তাদেরকে আলেম বলেন নাই। আলেম বলছেন কাদেরকে? যাদের অন্তরে খাশিয়াতুল্লাহ আছে কিন্তু সে লেখাপড়া হয়তো কিছুই জানে না, কিন্তু সে আল্লাহকে ভয় করে।
আল্লাহকে ভয় করতে হলে কোনো ব্যক্তি আল্লাহকে যদি না জানে না চিনে তো সে আল্লাহকে ভয় করে কেমনে? তাহলে একজন বস্তা বস্তায় এলেম শিখছে কিতাবের এলেম, কিন্তু আল্লাহকে সে চিনতে পারে নাই, আল্লাহকে জানতে পারে নাই। আরেকজন বস্তা বস্তায় এলেম শিখে নাই কিন্তু সে আল্লাহকে জানছে, আল্লাহকে চিনে গেছে। তো আল্লাহকে জানার কারণে, আল্লাহকে চিনার কারণে তার অন্তরে খাশিয়াতুল্লাহ আল্লাহর ভয় এসে গেছে। ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক বলছেন যে এরাই অরিজিনালি আলেম, যাদের অন্তরে খাশিয়াতুল্লাহ আছে। এজন্য খাশিয়াতুল্লাহ না থাকলে বড় এলেমের অধিকারী হওয়া যাবে কিন্তু হেদায়েত হওয়া যাবে না। তাহলে আমরা সংক্ষেপে আটটি বিষয় জানলাম। পরিশেষে যে কথাটি বলে আমরা শেষ করব যে আমাদের সামনে যে মাসটি আসতেছে এই মাস হল মুহাররম। মুহাররম মাসের একটি গুরুত্বপূর্ণ আমল আছে, এটি আশুরু হুরুমের একটি মাস। এই মাসের গুরুত্বপূর্ণ আমল হল বেশি বেশি সিয়াম পালন করা, বেশি বেশি রোজা রাখা। সহি মুসলিমের হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদালু সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমাদানের পরে সবচেয়ে উত্তম রোজা আফদাল সিয়াম হল শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাসের সিয়াম। সুবহানাল্লাহ। তাহলে রমজানের পরে সবচেয়ে ফজিলতময় সিয়াম হল মুহাররম মাসের সিয়াম। তাহলে মুহাররম মাসে একদিকে আশুরাত তো দুইটা আছেই, সেটা ভিন্ন ফজিলত। এই আশুরাত দুইটার বাহিরেও মানে এই পুরা মাসটা মুহাররম মাসটা বেশি বেশি রোজা রাখা, এটা মুহাররম মাসের একটি গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত পাওয়ার তৌফিক দান করুন, হেদায়েতের প্রতিবন্ধক এই সকল বিষয় থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক।